Salam alaikum, shiva man, wadalikum dawa. Shiva majmadim. Salam alaikum, shiva janmadim. Happy birthday, Arife. I hope you enjoy it. Happy birthday, Arife. Have lots of fun. And may Allah give you a long life. Yeah. Hi, Papi. Many, many happy returns of the day. অনেক মিস করবো এই দিনটাতে, সবাই মিলে যদি থাকতাম একসাথে তাহলে অনেক মজা করতাম, বাট কোনো ব্যাপার না, আমরা হয়তো বা সময় হলে আবার একসাথে হবো। এখান থেকে কিছুই করার নাই, তোরা কীভাবে উইশ করবো এই ভিডিওটাতে সবাই মিলে একসাথে, এটা তোর জন্য প্রেজেন্ট। আর অনেক বেশি মিস করি তোদেরকে, অনেক কিছুই মনে পড়ে, মনে পড়ার মতোই অনেক কিছু। আমার যেমন আমাদের ক্রিসমাস ডেগুলোতে আমরা সবাই একসাথে থাকতাম, খাওয়া দাওয়া করতাম, ঘোরাফেরা করতাম, আর আমরা যখন ডাডাল দৌড়ে গেলাম সবাই একসাথে ঘোরাফেরা করলাম, অনেক মজা হয়েছে। Once again, many, many happy returns of the day. Happy birthday to you. Best of luck, bye. ওকে বাপি, বার্থডে আমরা সবাই উইশ করার জন্য এখানে আসছি। হ্যাপি বার্থডে বাপি। বাপির কথা বলতে গেলে আমার সবচেয়ে একটা কথা, ওই দিনের কথা মনে পড়ে, আমার বার্থডে ছিল, লেট নাইট উইশ করার জন্য নাই, কারণ বাপি আমার বাসার সামনে আছে। আমরা সফট ড্রিঙ্ক, হ্যাঁ ড্রিঙ্কটার নাম বললাম না, সফট ড্রিঙ্ক উইথ বিরিয়ানি অ্যান্ড শুধু ভর্তাকে সেলিব্রেট করি। ওই সময়টা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, মানে আমার খুব মনে পড়ে সময়টার কথা। আর বাপির হাসির কথা মনে পড়লেই তো আমার মোটামুটি অনেক ভালো লাগে। আসলে মানে সে থাকলে কোনো ধরনের কোনো প্রবলেম নাই। যেমন আমরা কার্ডিফে গেছিলাম সবাই একসাথে, তো আমাদের কার্ডিফ ট্যুরটা ওই অ্যারেঞ্জ করছিল সবার জন্য সুন্দরভাবে, রাতের ঘুমানোর সময় কাহিনীগুলো, রাতগুলো অনেক মিস করি আমরা। রাতের বেলা ঘুমোতে পারে না বিকজ সে টেনশনে ছিল যে আমরা কিনা কি করে ফেলি। মনে হচ্ছিল যে আমরা ফ্রেন্ড গেছি একসাথে, বাট ওর কাছে মনে হচ্ছিল যে আমরা মানে এমন কিছু করে ফেলি যেন প্রবলেম হয়, কালকে সকালবেলা ঘুম থেকে উঠলে যেন ওর প্রবলেম হয়। এই জন্য ও সবসময় জায়গা ছিল আমাদের জন্য, সে ঘুমাতে পারি নাই। তো মিস ইউ মামা, অনেক ভালো থাকিস, শুভ জন্মদিন মামা। অনেক মিস করি আমি, এত বছর পরে সেদিনের পর থেকে অনেকদিন একলগে ছিলাম আমরা, খুব অনেক এনজয় করছি, আইল্যান্ডের স্মৃতি অনেক মনে পড়ে। তুই ভালো থাক, সুখে থাক, এবং আরো কয়েকটা বাপ্পি পয়দা কর ইনশাল্লাহ, ভেরি সুন আমরা দেখতে পারবো। ওয়েটিং ফর জুনিয়র বাপ্পি, ওয়েটিং ফর জুনিয়র বাপ্পি, জুনিয়র গ্রিন লেডি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য স্মৃতিস, এন্ড আর উই উইল সি এগেইন, এন্ড আমাদের ওয়ার্ল্ড অনেক ছোট, সো দেখা হবে ইনশাল্লাহ। এনজয় কর, হ্যাপি বার্থডে সো মাচ। ঠিক আছে, সবাই একসাথে বেরোন, এই গো, হ্যাপি ব্লাস্ট, হ্যাপি বার্থডে টু ইউ। বাপ্পি বন্ধু, আশা করি ভালোই আসোস, আর শুরুবি বাপ্পি দুজনকেই বিলাইটেড ঈদ মোবারক। কবে যে আবার গেট টুগেদার হবে আল্লাহ জানে, বাট খুব মিস করি বন্ধু। নর্মাল স্ক্রিনে যাই না, আগে প্রায় রাতের বেলা যখন শুরু বাংলাদেশে ছিল, আমরা একসাথেই রাতের বেলা একটা দেড়টার সময় দুটার সময় কাজ শেষ করে এসে আমার বাসায় আড্ডা হতো, তো আমরা একসাথে খিচুড়ি রান্না করে খেতাম। তো আমার মনে আছে একদিন
তুই বাসায় এসে খুব টায়ার্ড ঘুমাইতেছিস, আমার বিছানা পুরোটা দখল করে ঘুমাইতেছিস। তো কঠিন বার্সি তোর কানের মধ্যে আর নাকের মধ্যে খোঁজাচ্ছিলাম যে এটা দুষ্টামি করি। তো সাধারণত মানুষের খুব সিচুয়েশনে ঘুম থেকে ওটা খুব বিরক্তি প্রকাশ করে বা রাগ করে। তো তোর ক্ষেত্রে এক্সেপশনাল ছিল যে তুই ঘুম থেকে উঠে প্রতিটি যত বের করে একটা কিউট সেই লেভেলের হাসি দিল। তো এই জিনিসগুলো খুব মিস করি, আশা করি খুব শীঘ্রই দেখা হবে। তুই ভালো থাক সবসময়, আর জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা। লাস্ট বার্থডে তো যতটুকু মনে পড়ে মানে একসাথে যখন ছিলাম তখন সারপ্রাইজ দিতে চেষ্টা করছিলাম, বাট তোর কাছে আগে ধরা খেয়ে গেছিলাম, ভেরি ক্লেভার পার্ট। তো ইনশাল্লাহ ফিউচারে আরও সারপ্রাইজ হবে, তবে একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোর জন্য, যদিও যেটা এখন তুই পাবি না, তুই বাংলাদেশে আসলে পাবি, তোর জন্য রেখে দিব অথবা আরেকটা কিনব। এই হচ্ছে তোর ছোট্ট একটা গিফট, হ্যাপি বার্থডে বন্ধু, ভালো থাক সবসময় এবং দোয়া করো আমাকে। ক্যামনে টাউনে দেওয়া তোর সে ভাষণটা, তো তুই একটি ইউনিক পিস, সারা জীবন ইউনিক থাকবি। দোয়া করি তুই যে কদিন বাই চান্স হোস যেভাবে আসছিস সারা জীবন ইউনিক থাক, আর তোর সাথে আবার আমরা সবাই মিলে আবার ক্যামডেন টাউনে যাবো, বিকজ সাইবার ডগ আমরা আসলে মিস করি। দোস হ্যাভ আ পি, হ্যাপি বার্থডে, হ্যাভ আ গ্রেট ডে, বাই। হ্যাপি বার্থডে। এবং খুব ভালো একটা বৌভাষণ জীবনও, এবং আরও বলতে চাই যেটা সেটা হচ্ছে বাংলাদেশে আমরা যখন ছিলাম তো একটা বার্থডেও তো সেলিব্রেট করতে পারিনি তোমার, এটা আমার মনে হয় একটা বিশাল আফসোস। নেক্সট টাইম যদি কখনো আসো বাংলাদেশে শুরু করো। সবাই দাঁড়া, সমস্যা নেই, ওই লাইট একটু দরকার। মু সমস্যা সমস্যা নেই, খান আমি খাবো। তুমি নিজে পাও,
ওকে ই করো ওকে ভয় দাও আরে খানা দিলাম ভিডিওটা ধরবে কেন ও তখন এখানে আসবে তখন তুমি এখন সব কিছু ই করে নিয়ে তারপরে এই সাইডে আসো না আমার দরকার নেই আমার দরকার নেই না 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 তারপর জানো বাপি না একাই পড়াশোনা করতে যাবো আমি তো হ্যাঁ তুমি তো বড় হয়ে লেখা পড়ো জন্য বিদেশে পাঠিয়ে দিও তো ঠিকই সত্যি মানে Happy birthday, Bapu. Yeah.